হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের ক্লাস। আর এই যে ক্লাসটা হচ্ছে তোমাদের এ টু জেড তোমাদের আমি করাচ্ছি। আর এই সিরিজটা যদি তোমরা কমপ্লিট করে নাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, যে কোনো পরীক্ষা দাও না কেন। যেমন ধরো তোমরা WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল PSC, SSC, CGL, CHSL, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ওয়ান ওয়ার সাবস্টিটিউশন আসে, তোমাদের কোথাও কোনো প্রবলেম হবে না। এই সিরিজটা তোমরা কমপ্লিট করবে আর দেখবে যে এখান থেকেই তোমাদের ওয়ান ওয়ার সাবস্টিটিউশনগুলো এসেছে, ঠিক আছে। আর এটা আমি তোমাদের পুরোপুরি বাংলায় করাচ্ছি। প্রথমে আমি সেই ওয়ার্ডটা বলছি, তার মিনিংটা বলছি, বাংলা মিনিং, এবং তারপরে লাইন অফ এক্সপ্রেশনটা আমি বলছি। আর আজকে হচ্ছে তোমাদের 4 নম্বর ক্লাস, 3টে ক্লাস আমি করিয়ে দিয়েছি। আর এই 4 নম্বর ক্লাসে আমি বি দিয়ে যে ওয়ার্ডগুলো হয় সেটা আমি করাবো, ঠিক আছে। এ দিয়ে আমাদের তোমাদের এই 3টে ক্লাসে করিয়ে দিয়েছি। তোমরা যারা করনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা করে নেবে, ঠিক আছে। আর এ দিয়ে যে তোমাদের PDFটা বলেছিলাম দেবো, সেটা আমি তোমাদের ওয়েবসাইটে এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা সেই PDFটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর ওয়েবসাইটে তোমাদের কুইজ দেওয়া হচ্ছে, সেই কুইজগুলো দিতে থাকো তোমরা, তোমাদের নলেজ অনেকটা এনহ্যান্স হতে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। আজকে হচ্ছে 51 নম্বর, 50টা আমি এ দিয়ে করিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। আজকে হচ্ছে 51 নম্বর, দেখো কি বলেছে। প্রথমে ব্যাচেলারহুড, ব্যাচেলারহুড মানে কি? অবিবাহিত জীবন। ব্যাচেলারহুড, অবিবাহিত জীবন। দ্য স্টেট অফ বিইং আনম্যারিড, মানে এমন একটা সময় যখন একজন অবিবাহিত থাকে পুরুষ, ঠিক আছে। একজন পুরুষ যখন অবিবাহিত থাকে তখন সেই অবস্থাটাকে বা সেই সময়টাকে বলা হয় ব্যাচেলারহুড বা অবিবাহিত জীবন, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক। 52 নম্বর দেখো, ব্যাংক রাপ্ট, ব্যাংক রাপ্ট বা ইনসলভেন্ট, ঠিক আছে। ব্যাংক রাপ্ট বা ইনসলভেন্ট, ব্যাংক রাপ্ট মানে কি? দেউলিয়া বা দরিদ্র হয়ে যাওয়া, ঠিক আছে। ব্যাংক রাপ্ট মানে হচ্ছে দেউলিয়া বা দরিদ্র হয়ে যাওয়া। আ পার্সন আনএবল টু পে হিজ ডেবস, ডেবস মানে হচ্ছে ধার, ঠিক আছে। ডেবস মানে হচ্ছে ধার, একজন ব্যক্তি যে তার ধার শোধ করতে পারে না। আনএবল মানে হচ্ছে অক্ষম, ঠিক আছে। আনএবল মানে অক্ষম বা পারে না। তো ব্যাংক রাপ্ট মানে কি হয়ে গেল তোমাদের? দেউলিয়া বা দরিদ্র, একজন ব্যক্তি যে তার ধার শোধ করতে পারে না। এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু WBCS এ প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল। তারপরে নেক্সট দেখো 53 নম্বর, বে, বে মানে কি? উপসাগর, বে মানে কি? উপসাগর। আ পার্ট অফ আ সি অর লেক এনক্লোজড বাই আ ওয়াইড কার্ভ অফ আ শোর, শোর মানে হচ্ছে উপকূল, মানে সমুদ্র বা লেকের এমন একটা পার্ট যেখানে হচ্ছে কি কার্ভ উপকূল থাকে, ঠিক আছে। কার্ভ মানে হচ্ছে বাঁকানো, বাঁকানো উপকূল থাকে, তাকে কি বলা হয়? বে বা উপসাগর, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক। 54 নম্বর দেখো, বিচ, ঠিক আছে। বিচ, বিচ মানে কি? সমুদ্র তীর, সমুদ্র তীর। বিচে তোমরা অনেকেই গেছো। আ স্ট্রেচ অফ স্যান্ড স্টোনস অ্যালং দ্য এজ অফ দ্য সি অর লেক, একটা স্যান্ড বা স্টোনের মতো একটা জায়গা যেখানে কি সি আর লেকের কি থাকে? এজ থাকে, ঠিক আছে। এজ মানে কি? তোমরা সবাই দেখেছো যে হচ্ছে এই পাশ দিয়ে সমুদ্র আসে আর এই পাশে হচ্ছে বালুময় জায়গাটা থাকে, এই যে জায়গাটা, ঠিক আছে, মানে জল আর বালির যে এজ, এই জায়গাটাই কি বলা হয়? বিচ বলা হয় বা সমুদ্র তীর বলা হয়, বুঝতে পারলে। সমুদ্র সৈকত, ঠিক আছে। চলো নেক্সট 55 নম্বর দেখা যাক, বেলিকোস, ঠিক আছে। বেলিকোস মানে হচ্ছে যুদ্ধবাজ বা মারমুখ, যে সবসময় যুদ্ধ করতে চায়, এমন ব্যক্তি যে সবসময় যুদ্ধ করতে চায়। আ পার্সন হু ইজ ফন্ড অফ ফাইটিং, ফন্ড অফ ফাইটিং মানে সে সবসময় কি চায়? যুদ্ধ করতে চায়, ঠিক আছে। এটাকে এক কথায় কি বলা হয়? বেলিকোস, বেলিকোস, যুদ্ধবাজ, ইম্পর্টেন্ট ওয়ার্ড। নেক্সট দেখো 56 নম্বর, বেলিগ্রেন্ট, বেলিগ্রেন্ট মানে যুদ্ধরত। বেলিকোস মানে হচ্ছে যুদ্ধবাজ, মানে যে সবসময় যুদ্ধ করতে চায়, আর বেলিগ্রেন্ট মানে হচ্ছে যুদ্ধরত, মানে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে যুদ্ধ লেগে আছে, ঠিক আছে। এঙ্গেজিং ইন আ ওয়ার অর ফাইট, ঠিক আছে, যুদ্ধরত। বেলিগ্রেন্ট মানে যুদ্ধরত, এঙ্গেজড ইন ওয়ার অ্যান্ড ফাইট, বুঝতে পারলে। নেক্সট দেখো 57 নম্বর, বিব্লিওফিল, বিব্লিওফিল খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। বিব্লিওফিল মানে হচ্ছে পুস্তক প্রেমিক, মানে যে বই পড়তে বা কালেক্ট করতে পছন্দ করে তাকে কি বলা হয়? পুস্তক প্রেমিক। ওয়ান হু লাভস অ্যান্ড কালেক্টস বুকস, ওয়ান হু লাভস অ্যান্ড কালেক্টস বুক মানে একজন ব্যক্তি যে বই পড়তে এবং বই সংগ্রহ করতে পছন্দ করে তাকে কি বলা হয়? বিব্লিওফিল, বিব্লিওফিল, ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট আসা যাক 58 নম্বর দেখো, বেনিয়াল, ঠিক আছে। বেনিয়াল, বেনিয়াল মানে হচ্ছে দ্বিবার্ষিক, বেনিয়াল মানে দ্বিবার্ষিক, এটা একটু মনে রাখবে ওয়ার্ডটা, যে বেনিয়াল মানে হচ্ছে দ্বিবার্ষিক, আর এটার মানে হচ্ছে দ্যাট হ্যাপেন্স ওয়ান্স ইন টু ইয়ার্স, মানে 2 বছরে যেটা একবার হয়, ঠিক আছে, 2 বছরে যেটা একবার হয় তাকে কি বলা হয়? বেনিয়াল।
আর বাই অ্যানুয়াল, বাই অ্যানুয়াল একটা ওয়ার্ড আছে, বাই অ্যানুয়াল মানে হচ্ছে কি, যেটা এক বছরে দুবার হয়, ঠিক আছে? বাই অ্যানুয়াল মানে হচ্ছে এক বছরে দুবার হয়, আর বেনিয়াল, আর বেনিয়াল মানে হচ্ছে দুই বছরে একবার হয়, ঠিক আছে? বুঝতে পারলে কনফিউজ হয়ে যাবে না এই দুটো ওয়ার্ডের মধ্যে। নেক্সট দেখো 59 নম্বর, বাই গ্যামি, বাই গ্যামি মানে দুই পত্নী গ্রহণ করা, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, বাই গ্যামি মানে হচ্ছে দুই পত্নী গ্রহণ। দ্য কাস্টম অফ হ্যাভিং টু ওয়াইভস মানে এমন একটা প্রথা যেখানে দুটো পত্নী রাখার অধিকার আছে, এমন একটা প্রথা, ঠিক আছে? বুঝতে পারলে সেই প্রথাটাকে কি বলা হয়, বাই গ্যামি, বাই গ্যামি মানে দুই পত্নী গ্রহণ করা, বুঝতে পারলে? নেক্সট দেখো 60 নম্বর, বাই গোট, বাই গোট মানে কি, ধর্মান্ধ, ঠিক আছে? বাই গোট মানে ধর্মান্ধ, ওয়ান হু ইজ ফিল্ড উইথ ন্যারো অ্যান্ড প্রিজুডিস্ট, প্রিজুডিস্ট, প্রিজুডিস্ট ওপিনিয়ন্স, ঠিক আছে? প্রিজুডিস মানে হচ্ছে কুসংস্কার, প্রিজুডিস মানে কুসংস্কার, একজন ব্যক্তি যার মধ্যে কি ভরপুর থাকে, ন্যারো সংকীর্ণ এবং কুসংস্কার ওপিনিয়ন, ঠিক আছে? ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, যার হচ্ছে সংকীর্ণ এবং কুসংস্কারযুক্ত মতামত আছে, বা যে হচ্ছে একদম ধর্মের অন্ধ, তাকে কি বলা হয়, বাই গোট, বুঝতে পারলে? নেক্সট দেখো 61 নম্বর, বাই লিঙ্গুয়াল, বাই লিঙ্গুয়াল, এটা তোমরা অনেকেই জানো কিন্তু তাও আমি বলে দিচ্ছি যে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। বাই লিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষিক, দ্বিভাষিক মানে যে দুটো ভাষায় কথা বলতে পারে, তাকে কি বলা হয়, বাই লিঙ্গুয়াল, ওয়ান হু ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজেস, একজন ব্যক্তি যে দুটো ভাষায় কথা বলতে পারে তাকে কি বলা হয়, বাই লিঙ্গুয়াল বা দ্বিভাষিক, ঠিক আছে? এতটুকু তোমরা বুঝতে পারলে, চলো নেক্সট আসা যাক। 62 নম্বর দেখো, বায়োগ্রাফি, ঠিক আছে? বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, বায়োগ্রাফি মানে জীবনী, দ্য লাইফ স্টোরি অফ আ ম্যান রিটেন বাই সামওয়ান এলস, দ্য লাইফ হিস্ট্রি অফ আ ম্যান রিটেন বাই সামওয়ান এলস মানে একজন ব্যক্তির আত্মজীবনী যে অন্য কেউ লেখে, ঠিক আছে? একজন ব্যক্তির জীবনী যে অন্য কেউ লেখে তাকে কি বলা হয়, বায়োগ্রাফি। আর আমি তোমাদের অটোবায়োগ্রাফি মানে কি বলেছিলাম, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, মানে যেটা তার জীবনীটা তিনি নিজে লিখবেন তাকে কি বলা হয়, অটোবায়োগ্রাফি, বুঝতে পারলে? বায়োগ্রাফি মানে জীবনী, আর অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, ঠিক আছে? বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক, দেখো 63 নম্বর, বাই প্যাড, প্যাড মানে হচ্ছে পদ, ঠিক আছে? মানে পা, বাই প্যাড, বাই মানে হচ্ছে দুই আর প্যাড মানে হচ্ছে পা, মানে দ্বিপদী, যার দুটো পা আছে, মানে যে দুটো পা দিয়ে হাঁটে, ঠিক আছে? এমন অ্যানিমেল, অ্যানিমেল উইথ টু ফিট, অ্যানিমেল উইথ টু ফিট মানে হচ্ছে মানুষ, ঠিক আছে? মানুষ দুই পায়ে হাঁটে, তো মানুষ কি, বাই প্যাড, ঠিক আছে? দ্বিপদী প্রাণী, বুঝতে পারলে? নেক্সট দেখো 64 নম্বর, বোহেমিয়ান, বোহেমিয়ান মানে হচ্ছে ভবঘুরে বা যা যাবর, এটা খুব ইম্পর্টেন্ট, বোহেমিয়ান মানে হচ্ছে ভবঘুরে বা যা যাবর, ওয়ান হু ডাজ নট ফলো দ্য ইউজুয়াল নর্মস অফ সোশ্যাল লাইফ, ঠিক আছে? নর্মস মানে হচ্ছে রীতিনীতি, ঠিক আছে? রীতিনীতি, যে সোশ্যাল লাইফ মানে হচ্ছে সামাজিক জীবনের রীতিনীতি মেনে চলে না, তাকে কি বলা হয়, বোহেমিয়ান বা ভবঘুরে, ঠিক আছে? তোমরা অনেক সময় অনেক পাগলকে দেখবে রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক আছে? এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে তারা সমাজের রীতিনীতি মেনে চলে না, তারা যেখানে ইচ্ছে সেখানে চলে যায়, তাদের কি বলা হয়, বোহেমিয়ান বা ভবঘুরে, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক, 65 নম্বর দেখো, বুক ওম, বুক ওম বা বিবলিওফিলিক, বুক ওম বা বিবলিওফিলিক মানে হচ্ছে গ্রন্থপ্রেমিক, গ্রন্থপ্রেমিক, ওয়ান হু ইজ ইন্টারেস্টেড ইন রিডিং বুকস অ্যান্ড নাথিং এলস মানে একজন ব্যক্তি যে শুধুমাত্র বই পড়তে পছন্দ করে আর অন্য কিছু করতে পছন্দ করে না, তাদের কি বলা হয়, বই পোকা বা বুক ওম বা বিবলিওফিলিক, গ্রন্থপ্রেমিক, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক, 67 নম্বর দেখো, বুরিশ, বুরিশ মানে হচ্ছে বর্বর বা অভদ্র, বুরিশ মানে হচ্ছে বর্বর বা অভদ্র, এভাবে উচ্চারণ করবে, বুরিশ, বুরিশ, বুরিশ মানে বর্বর বা অভদ্র, পার্সন হু ইজ রাফ অ্যান্ড ইল ম্যানার্ড, একজন ব্যক্তি যে তার ব্যবহার কি, রাফ মানে কর্কশ বা খারাপ, এবং ইল ম্যানার্ড মানে হচ্ছে খারাপ ব্যবহার আর কি, ঠিক আছে? ম্যানার মানে হচ্ছে ব্যবহার, একজন ব্যক্তি যার খারাপ ব্যবহার আছে তাকে কি বলা হয়, বুরিশ বা অভদ্র বা বর্বর, বুঝতে পারলে? নেক্সট দেখো 67 নম্বর, বোটানি, বোটানি মানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান, দ্য সায়েন্স অফ প্ল্যান্ট অ্যান্ড ভেজিটেবল লাইফ মানে যে বিজ্ঞানে প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ এবং ভেজিটেবলের জীবনী নিয়ে পড়ানো হয় তাকে কি বলা হয়, বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান, বুঝতে পারলে? নেক্সট দেখো 68 নম্বর, এটা হচ্ছে বি দিয়ে এখানে শেষ হচ্ছে এবং আজকেরও এটা লাস্ট, ব্রিটেল মানে সহজে ভাঙ্গা যায় এমন, মানে ভঙ্গুর, ব্রিটেল খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড,
আ থিং হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, একটা জিনিস যেটা সহজে ভেঙে যায়, ঠিক আছে, ইজিলি ব্রোকেন মানে সহজে ভেঙে যায়। তো ব্রিটেল মানে কি হয়ে গেল, ভঙ্গুর বা সহজে ভাঙা যায় এমন, বুঝতে পারলে? তো আজকে এখানেই শেষ হচ্ছে তোমাদের ক্লাসটা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টে ওয়াই টাইপ করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। আর তোমরা ওয়েবসাইট ভিজিট করবে, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে, এ দিয়ে যে বলেছিলাম 50টা দিয়েছিলাম সেই 50টার পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো ওয়েবসাইট ভিজিট করে নেবে কিছুক্ষণ পরে, তো তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের কুইজ দেওয়া হচ্ছে, সেই কুইজগুলো দিতে থাকো তোমাদের জেনারেল নলেজটাকে এনহেন্স করার জন্য। এছাড়াও তোমাদের জন্য ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব আপডেট পেতে থাকবে, আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।